এপ্রিল 2005, কন্যার বয়স সিনতে ইসলাম তিশা, পিতা সাইফুল ইসলাম। আমি 25/3/2023 সালে প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে পুরা গরম চলছে মুস্তাক ও তিশার ব্যাপারে। সুপ্রিয় দর্শক, অবশেষে মুস্তাক ও তিশার বিয়ে বৈধ কিনা এবার মুখ খুললেন সেই বিয়ে পড়ানো কাজে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও স্কিপ করে যাবেন না, দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সেই কাজী কি বলেছে সেই মুস্তাক আর তিশার বিষয় নিয়ে, সেই বিয়েটি কতটুকু বৈধ কিংবা অবৈধ, আজকে সম্পূর্ণ চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। সেই কাজীর মুখ থেকে আপনারা শুনতে পারবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেটের নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সরকারি বলিয়াম, যেখানে সরকারিভাবে 25/3/2023 লিপিবদ্ধ আছে জনাব খন্দকার মোস্তাক আহমেদ ও সিনতে ইসলামের তিশার, এই এই যে টিপ দিছে, এই যে সিগনেচার, এই যে টিপ সিগনেচার এবং তাদের অধিকার 18 নম্বর 17 নম্বর কলমের সব কিছু দেওয়া আছে আমাদের এইখানে। যেখানে মেয়ের বয়স দেওয়া আছে 25/2005, কন্যার বয়স সিনতে ইসলাম তিশা, পিতা সাইফুল ইসলাম, বয়স 25/2005, আর জনাব খন্দকার মোস্তাক আহমেদ এর জন্ম তারিখ 12/3/1963, জন্ম সনদ এবং ভোটার অনুযায়ী আর কি সরকারিভাবে। আমি আইডিয়াল স্কুলের জন্ম সনদ দেখে এটা করা, হ্যাঁ ওইটাও আছে, ওইটা দেখে আমরা করেছি। এবং তার তাহলে ওইটা ওই কাগজ আপনাদের দিয়েছে, ওই কাগজটা তো আপনাদের দেয়নি কেউ, যেখানে সরকারিভাবে তার 19 বছর বলছে, ওই কাগজটা তো তাদের দেয়নি আপনাদের। আমি 25/3/2023 সালে জনাব খন্দকার মোস্তাক আহমেদ সাহেব ও সিনতে ইসলাম তিশার ইসলামী সরাসরিয়াত মোতাবেক বিজয়নগর কাজী অফিসে বিবাহ হয়েছিল, 10 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া। তখন যখন বিবাহ হয় তখন তারা সাক্ষীরা সবাই উপস্থিত ছিল, নিয়ম হলো কোরআন হাদিসের দৃষ্টিতে দেন মোহর ধরতে হবে, দুজন সাক্ষী হবে, এজাব কবুল হবে, বিবাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দুজন সাক্ষী হইলে আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি হইলে কোনো অসুবিধা নেই, বিবাহ হয়ে যাবে। অভিভাবক নিয়ম হলো ছেলের অভিভাবক বলা, উকিল যারা থাকে তাকে অভিভাবক বলা হয়, এটা ছেলের পক্ষ হইতে পারে মেয়ের পক্ষ হইতে পারে, আর যে কোনো সাক্ষী হইলেই বিবাহ হয়ে যাবে, আর মেয়ের বয়স প্রাপ্তবয়স্ক হলে বিবাহ হবে। তখন ওয়াসিল ছিল 2 লক্ষ টাকা, তখন জিজ্ঞাসা করছি যে কত ওয়াসিল, তখন 2 লক্ষ টাকা বলে লেখে, এর চেয়ে আমরা বেশি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ, বলছে পরে আমরা দিয়ে দেবো দেন মোহর অথবা টাকার মাধ্যমে অথবা স্বর্ণ অলঙ্কারের মাধ্যমে দিতে হবে। এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা বলা, কখনো ইন্নামাল আমাল ও বিনিয়াত, নিয়ত সহি হইতে হবে প্রত্যেকটা মানুষের, যদি নিয়ত সহি না হয় তাহলে সংসার করতে পারবে না। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মানুষকেও বিবাহ, তার উদ্দেশ্য কী, দাম্পত্য জীবন, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে বিবাহই হবে না। প্রথম নিয়ত করতে হবে আমি বিবাহ করব, আমার মন পরিষ্কার থাকতে হবে। যখন আমরা এইগুলি, এই যে দেখেন আমার বই সরকারি, কখনো এইগুলি করে না, যখন মেয়ে অ্যাডাল হয় প্রাপ্তবয়স্ক হয় তখন আমরা এই যে বলি, আমি দেখছেন এই যে মেয়ে ছেলে সিগনেচার, আমরা কখনো তালাকের বই বা কোনো কিছু, এইগুলি মিথ্যা কথা বলতেছে, একটা মানুষের তোহমত দিতেছে, এগুলি দিলে তার গুণাগার হবে, যদি সত্যিকার না হয় তাহলে গুণাগার জনাব খন্দকার মোস্তাক সাহেব এবং সিনতিয়া ইসলাম তিশার বিবাহ করেছে। পরে আমাকে ডিভোর্সের কাগজ দিছে, আমরা দেখাবো সব কাগজ আছে আমার কাছে। ধরেন আমরা যখন